দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এপিসোডের সাথে আছি জুয়েল রানা দর্শক অবস্থান করছি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই নং ইউনিয়নের ধলিবন্দ গ্রামে আমাদের সেই চিরচেনা দেশ সেরা গোড়সোয়ারি আমিনুল ইসলাম ভিকু ভাইয়ের বাড়িতে অর্থাৎ ভাইয়ের ঘোরার খামারে দর্শক ইতিমধ্যে ভিকু ভাই কিন্তু বেশ কিছু নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে তার খামারে আমরা সেই কালেকশনগুলো দেখব এমনকি দাম বয়স ওজন সব কিছু জানানোর চেষ্টা করব পাশাপাশি আমরা আজকের এই নতুন ভিডিওতে ভাইয়ের ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করব

এইোনো মেলা মাঠে যাই নাই মেলা দৌড়ামুguin আশা করছি আর কি এটাতে আচ্ছা এই ঘোটা আসলে কি জাতের ঘোরা এটা মারুয়ারি 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 মানে ঘোরা না করে ঘোরা গুরা টাডু হুম টাডু গুরা টাটু না এটার উচ্চতা কত আছে উচ্চতা সাতান্ন সাতান্ন ইঞ্চি উচ্চতা আছে আচ্ছা আচ্ছা এটার সাতান্ন ইঞ্চি উচ্চতা মারুয়ারি মারুয়ারি না আচ্ছা কয় দাঁত চার দাঁত চার দাঁত হয়ে গেছে আচ্ছা এটার হাত পা গোলার যে পা গোলার কি হচ্ছে এটা বলা সবকে আছে আল্লাহর হাত পায়ের মধ্যে কোনো সমস্যা নেই চতুর সাইডে ভালো আছে মানে এখন বর্তমানে মানে দাপট বা কদম এগুলো আপনারা বলতে পারবেন দাপট কদম দুইটাই শিখেন না স্যার এটা ইন্ডিয়াতে শিখে শিখে না কিভাবে বুঝলেন এটা আইনে বাড়িতে নেম দৌড়াইছি কিনা আনার পরে বাড়িতে দৌড়াইছি না মানে এখন মানে সেরকম কোনো রেসে বা মেলায় যাওয়া হয়নি মানে যাওয়া হয় না আসলে কয় নম্বর বাজিতে মানে কয় নম্বর বাজিতে গেলে এখন পরীক্ষা করতে পারে না এমন পরীক্ষা করবে না যাবে লাইনে যাবে লাইনে ঠিক আছে কোনো ঝামেলা নেই ডান বা কোনো দিক টান দিব না সোজাই করবে আল্লাহ রহমের জন্য খুব নিশ্চিত আমি যাবে যাবে এই যাবে আর কোনোটা যাইকবার না দেখেই যাবে

নিশ্চিন্ত আসতে পারে আইসে নিশ্চিন্ত আইসে মাঠ আছে আন ফাঁকা মাঠ আছে বন্ধুর ভিতরে ফাঁকা মাঠে দৌড়াই দিয়ে নিয়ে যাবো অসুবিধা নেই আসসালামু আলাইকুম দর্শক আমরা কথা বলতেছিলাম আমরা ভিকু ভাইয়ের এই মারোয়ারি জাতের সাতান্ন উচ্চতার চার দাঁতের এই দাঁতাল ঘোরাটি টাটু ঘোরাটি আমরা দেখানোর চেষ্টা করছি দাম বলা চেষ্টা ইতিমধ্যেই বিঘুবাই অর্থাৎ আমাদের ভিডিওতে সাত লক্ষ টাকা চেয়েছে আসলে সেটি একটি চা দাম তিনি চেয়েছেন অর্থাৎ কারো যদি আমাদের এই ভিডিও দেখে ঘোরাটি পছন্দ হয়ে থাকে তার ফোন নাম্বারটা তার সাথে যোগাযোগ করে কথা বলবার পাশাপাশি এখানে এসে তার বাড়িতে এসে ঘোরা দেখে তার নতুন করে দাম দর করার একটা সুযোগ তিনি রেখেছেন ইভেন তিনি চান তার ঘোরাটি যদি কিনে তিনি ঘোরাটি নিতে কিনেন তাহলে তিনি ঘোরাটি তার নিজ খরচে আপনার এলাকায় পৌঁছে দিবে সেটি আমাদের পুরাতন ভিডিওগুলো বলেছে তিনি আজকেও আমরা বিশেষ করে তিনি সেই কথাটি রাখবেন দর্শক আমাদের সাথেই থাকবেন বৃহবাহা আমরা আরও কিছু নতুন ঘোরা দেখব নতুন এপিসোডে সাথেই থাকবেন শুভেচ্ছা নিরন্তর